মঙ্গলবার দুপুরে গভীর সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে ওঠে ভোলার মেঘনা নদী। বিপুল সীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি। পরে বৈরী আবহাওয়ায় অতি জোয়ারের ফলে মঙ্গলবার রাতে ইলিশা ফেরিঘাটের হাই ওয়াটার পল্টুনের গ্যাংওয়ে ছিঁড়ে নদীতে পড়ে যায়। ফেটে যায় লো ওয়াটার পল্টুনের তলা। এতে বন্ধ হয়ে যায় ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। পল্টন ঠিক না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার পরিবহন শ্রমিকরা। ইলিশা ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 150 যানবাহন। চালকরা বলছে দীর্ঘ সময় ধরে নদীর পাড়ে অপেক্ষায় রয়েছেন তারা। বেশি সময় অতিবাহিত হলে নষ্ট হবে ট্রাকে থাকা কাঁচামাল। কালকে যে অবস্থা, ঘূর্ণিঝড়ে সব কিছু করে ফেলছে পল্টন, মানে ছিঁড়ে ফেলছে। এখন আমরা যাইতে পারতেছি না, কাঁচামাল পুরেছি আপনার। এখন আমরা দুদিন ধরে যাইতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ফেরি ফেনে মাছ আমাদের নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন আবার বরফ দিতেছি। এখন কখন ফেরি ঠিক হবে এর কোনো নিশ্চয়তা নাই, আমরা খুব কষ্টে আছি। কবে ঠিক হবে তার কোনো নির্ধারিত নেই। এখন তারাও কিছু বলতেছে না যে কী বা ঠিক হবে না না হবে। আমরা দাবি করছি কর্তৃপক্ষের কাছে যেন দ্রুত এই ঘাটটি যেন সংস্কার করা হয় এবং মানুষের জন দুর্ভোগ যেন কমিয়ে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিআইডব্লিউটিএ বরিশালের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে পল্টন মেরামতের কাজ শুরু করেছেন তারা। ইলিশা ফেরিঘাটে দুটো পল্টন যে আপনি ডিসপ্লেস হয়েছে, ডিসপ্লেস হয়ে যাওয়াতে আমরা সাথে বিআইডব্লিউটিএ অবহিত করেছি। ওনারা তৎক্ষণাৎ এসেছে, এসে কার্যক্রম কাজ শুরু করছে, কাজ চলমান। এবং তখন থেকে আমাদের ফিরে চলাচল বন্ধ রয়েছে। কাজ শেষ হলে ইনশাল্লাহ আমরা ফিরে চলাচল শুরু করব। সকাল থেকে আমরা আমাদের টিম কাজ করতেছে, আশা করি আমরা আজকের মধ্যেই এটা অপারেশনাল করতে পারবো ইনশাল্লাহ। পানি আউট করা হয়েছে এবং এটা সিমেন্ট প্লাস্টারিং করা হয়েছে। আমরা চেষ্টা করতেছি এটা যদি পারি আমরা করে দিব, প্লেটটা ওয়েল্ডিং করে দিব। খুলনা ও চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম ভোলা লক্ষ্মীপুর ফেরিঘাট। এই রুট দিয়ে প্রতিদিন 4টি ফেরিতে 200+ যানবাহন চলাচল করে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।